বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে বহুল পরিচিত এই বিশ্ববিদ্যালয় 1996 সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার পর থেকেই উচ্চ শিক্ষায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে সমাজকর্ম বিভাগ। সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পেশা উন্নত অনুন্নত সকল দেশেই অত্যন্ত সফলভাবে মানবিক সমস্যা সমাধানে প্রয়োগ করা হচ্ছে। মানব কল্যাণের প্রতিটি দিক সমাজকর্ম বিষয়ের অন্তর্ভুক্ত বিধায় সমাজকর্মের শিক্ষা কার্যক্রমের সাথে বিভিন্ন বিজ্ঞানের সমন্বয় সাধন করা হয়েছে। যে কোনো বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রমের মৌলিক উপাদান হচ্ছে সিলেবাস। এই সিলেবাসের মানসম্মত এবং বাস্তবসম্মত সময় উপযোগিতার উপরেই নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান। এই দিক থেকে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিটি বিভাগের সিলেবাস আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। তারই ধারাবাহিকতায় সমাজকর্ম বিভাগের সিলেবাস আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং জাতীয়ভাবে সমাদৃত। সমাজকর্ম হচ্ছে একটা সমন্বয়ধর্মী সাহায্যকারী পেশা, মানব কল্যাণের সামগ্রিক দিক এর অন্তর্ভুক্ত। এজন্য সমাজকর্ম বিভাগের সিলেবাস বিজ্ঞানের বিভিন্ন শাখা সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে এবং সমাজকর্ম বিভাগের সিলেবাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটার প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল, অর্থাৎ সমাজকর্ম বিভাগের ব্যবহারিক এবং তাত্ত্বিক জ্ঞানের সমন্বয়ে সমাজকর্ম বিভাগের সিলেবাস রচিত। এই সিলেবাসের সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে মানব জ্ঞানের বিভিন্ন দিকে সমন্বয় সাধন করা হয়েছে। বিএসএস এবং এমএসএস পর্যায়ে যে সিলেবাস তৈরি করা হয়েছে, এখানে বিএসএস পর্যায়ে 146টি ক্রেডিট এবং 43টা কোর্স পড়ানো হচ্ছে। এমএসএস পর্যায়ে 40টা ক্রেডিটের এগেনস্টে 12টা কোর্স পড়ানো হচ্ছে। প্রত্যেকটা কোর্সেই অন্যান্য বিজ্ঞানের সমন্বয়ে পরিচালিত বা গঠিত। আমাদের যেমন রয়েছে মানবাধিকার, তেমনি রয়েছে পাবলিক হেলথ, তেমনি রয়েছে সামাজিক বিজ্ঞানের মৌলিক বিষয় অর্থনীতি, মানবাধিকার, মনোবিজ্ঞান, সামাজিক নীতি ও পরিকল্পনা, সামাজিক সমস্যা বিশ্লেষণ, পরিসংখ্যান, গবেষণা, প্র্যাকটিক্যাল রিসার্চ বা অনুশীলনধর্মী গবেষণা, ফিল্ড ওয়ার্ক, এই সামগ্রিক দিকের সমন্বয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা সিলেবাসের অধীনে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাজকর্ম বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে দেখা যায় এই বিভাগ থেকে পাশ করার পর, ডিগ্রি নেওয়ার পর আমাদের ছেলেরা বিভিন্ন সরকারি বেসরকারি বিসিএস ব্যাংক এনজিও বিভিন্ন বিভাগে কর্মরত রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে সমাজকর্ম বিভাগে পাশ করার পর বিদেশে, বিশেষ করে উন্নত দেশে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্যে এদের সমাজকর্ম পেশার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত যোগ্যতার সঙ্গে তাদেরকে গ্রহণ করা হয়। সুতরাং আমাদের এখানে ছেলেমেয়েরা অনেকেই দেখা যায় বিদেশে যে কানাডা গিয়ে অনেক ভালো উচ্চ পর্যায়ের চাকরিতে তারা নিয়োজিত। সুতরাং আমি বলবো যে সমাজকর্ম বিভাগ এশিয়ান ইউনিভার্সিটির তথা বাংলাদেশের বেসরকারি ইউনিভার্সিটির মধ্যে একমাত্র এশিয়ান ইউনিভার্সিটিতে পরিপূর্ণ সমাজকর্ম বিভাগ চালু রয়েছে। সুতরাং এখানে যারা অধ্যয়ন করে তাদের মধ্যে বেকারত্বের হার নেই বললেই চলে। সুতরাং এখানে অত্যন্ত দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের সমন্বয়ে এই সমাজকর্ম শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি আশা করি এখানে যারা ভর্তি হবে তারা তাদের ভবিষ্যৎ, তাদের কর্মজীবনে অনেক সফলতার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, যারা উচ্চ শিক্ষায় সমাজকর্ম নিয়ে পড়তে চান তাদেরকে আমি স্বাগত এবং আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভর্তি হওয়ার জন্য। সকলকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।